দর্শক, বিশ্বজুড়ে বেশ কয়েক লক্ষ মানুষের প্রাণকাড়া কোভিড-19, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড ফেজে ভিন্ন ভিন্ন রূপের সংক্রমণ শুরু করেছে। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের সবাইকে অবশ্যই করোনা সংক্রমণের সরকারি বেসরকারি সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিরাপদ রাখতে হবে নিজেকে এবং চারপাশের সবাইকে, কারণ তাতেই সুস্থতা, তাতেই ভালো থাকার মন্ত্র। সুপ্রিয় দর্শক, বিশ্বজুড়ে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চলমান করোনা সংক্রমণের পাশাপাশি শরীরের অন্যান্য সমস্যাগুলোকে ভুলে থাকার বা অবহেলা করার কোনো জয় নেই, তাই অবহেলা করা যাবে না চোখ বা দৃষ্টির সমস্যা নিয়েও। সুতরাং খুব প্রাসঙ্গিকভাবে আমাদের আজকের আলোচনার বিষয় দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্ব, আর এ বিষয়ে আলোচনায় স্টুডিওতে রয়েছেন আমাদের সবার সুপরিচিত ও স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের ল্যাসিক ফ্যাকো গ্লোকোমা এবং স্মাইল স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন স্যার? ভালো আছি, তোমাকে ধন্যবাদ। স্যার, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্ব। আপনার কাছে স্যার আমি প্রথমে জানতে চাইবো যে দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্ব বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, একজন চক্ষু রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণে যখন একজন চক্ষু বিশেষজ্ঞের কনসালটেশন কক্ষে প্রবেশ করেন, সেখানেই দেখা যায় যে একটা ভিশন চার্ট, যেটাকে আমরা বলি স্নেলেন্স ভিশন চার্ট। চলো সেই চার্টটা দেখে নিই। এই স্নেলেন্স ভিশন চার্টে 7টি লাইন রয়েছে। সবচেয়ে যে নিচের যে লাইন যে পড়তে পারেন, সেটাকে আমরা বলি 6x6 ভিশন, অর্থাৎ চমৎকার স্বাভাবিক দৃষ্টি। পঞ্চম যে লাইনটি, সেটাকে আমরা বলি 6x12 ভিশন। চতুর্থ যে লাইনটি, সেটাকে আমরা বলি 6x18 ভিশন। এবং সবচেয়ে উপরের যে লাইনটি, সেটি হলো 6x60 ভিশন। একজন রোগী যিনি পঞ্চম লাইনটি ভালো পড়তে পারেন না, অর্থাৎ যার দৃষ্টি 6x12 কম, সেই অবস্থাকে আমরা বলি স্বল্পমাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতা। একজন রোগী যিনি চতুর্থ লাইনটি ভালো পড়তে পারেন না, অর্থাৎ যার চোখের দৃষ্টি 6x18 কম, সেই অবস্থাকে আমরা বলি মাঝারি দৃষ্টি প্রতিবন্ধিতা। আর সবচেয়ে যে উপরের যে লাইনটি, যেটাকে আমরা বলেছি 6x60, অর্থাৎ যার দৃষ্টি 6x60 চাইতে কম, সেই অবস্থাকে আমরা বলি অতিমাত্রায় দৃষ্টি প্রতিবন্ধিতা। যার দৃষ্টি 3x60 বা যিনি 3 মিটারের চাইতে কম দেখেন, সেই অবস্থাকে আমরা বলি অন্ধত্ব। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেটাকে বলি যে অন্ধ মানে যিনি একেবারেই কিছু দেখেন না, শুধু সেটি নয়, কিন্তু যে কোনো মানুষের যার দৃষ্টি 3 মিটারের চাইতে কম, তাকে আমরা অন্ধ বলতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছেন দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্বের মধ্যে পার্থক্য। সারা বিশ্বে এই দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্বের কোনো পরিসংখ্যান আছে কিনা? দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় সারা বিশ্বের 780 কোটি জনগোষ্ঠীর মধ্যে 220 কোটি মানুষের দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্ব রয়েছে, যার মধ্যে 100 কোটি মানুষের দৃষ্টি প্রতিবন্ধিতা প্রতিরোধযোগ্য। আর সারা বিশ্বে অন্ধ মানুষের সংখ্যা 4 কোটি 30 লক্ষ। তুমি শুনে অবাক হবে যে এই দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্ধ মানুষগুলোর 90%ই বাস করেন বাংলাদেশের মতো স্বল্প আয়ের এবং মধ্যম আয়ের দেশগুলিতে, এবং আরও দেখা গেছে যে এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলোর 50%ই হয় শিশুকন্যা অথবা নারী। এবং পরিসংখ্যানে আরও দেখা গেছে যে, আমি ছবি দিয়েই বুঝিয়ে দেই, এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলোর 50%ই হয় নারী অথবা শিশুকন্যা। তবে চিকিৎসা সেবা গ্রহণে দেখা গেছে যে পুরুষের সংখ্যা নারীর চাইতে অনেক বেশি। অর্থাৎ লক্ষ্য করা গেছে যে এই চোখের অসুখগুলোতে নারীরা বেশি বেশি আক্রান্ত হচ্ছেন, কিন্তু চক্ষু চিকিৎসা সেবা গ্রহণে নারী এবং শিশুর সমান অংশগ্রহণ এবং অধিকার নিশ্চিত করলেই আমরা আমাদের দেশে এই যে অন্ধত্ব দূরীকরণে অনেকটা এগিয়ে যাব। ধন্যবাদ স্যার। তো এই দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্বের প্রধান কারণগুলো কি? আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই। দৃষ্টি প্রতিবন্ধিতার প্রধানতম কারণ হলো চোখের চশমার পাওয়ারের সমস্যা। অর্থাৎ অধিকাংশ মানুষেরই আমরা শুধুমাত্র চশমা দিয়েই আমরা দৃষ্টি প্রতিবন্ধিতা দূর করতে পারি। অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে চোখের ছানি পড়া, চোখের চাপজনিত গ্লোকোমা রোগ,
বার্ধক্যজনিত রেটিনার কেন্দ্রের ক্ষয়, যেটাকে আমরা বলি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এছাড়া কর্নিয়াজনিত অন্ধত্ব, ডায়াবেটিসজনিত অন্ধত্ব এবং আঘাতজনিত কারণেও অন্ধত্ব বরণ করছে মানুষ। ধন্যবাদ স্যার, খুব যথার্থ বলেছেন। আপনি বললেন যে দৃষ্টি প্রতিবন্ধিতার প্রধান কারণ হচ্ছে চোখের পাওয়ারের সমস্যা, এই বিষয় এবং এর সমাধান সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইব। আমি মডেল দিয়ে বুঝিয়ে দিই যে স্বাভাবিক অবস্থাতে আমরা কীভাবে দেখি। আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই, সেই বস্তু থেকে আলো আমাদের চোখের ভেতরে প্রবেশ করে এবং রেটিনার একটি বিন্দুতে আপতিত হয়। যখনই সেটি না হয়, আলো রেটিনার সামনে অথবা পেছনে আপতিত হয়, তখনই আমরা ঝাপসা দেখি, আর সেটাকে আমরা বলি আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই, আর এই দৃষ্টি ত্রুটির খুব সহজ সমাধান হচ্ছে চশমা। তুমি শুনে অবাক হবে, এই চশমার আবিষ্কার হয়েছিল 700 বছর আগে, কিন্তু যেদিন থেকেই চশমার আবিষ্কার তখন থেকেই মানুষ এর একটা বিকল্প খুঁজেছে এবং প্রায় 70 বছর ধরে আমরা কন্ট্যাক্ট লেন্স পরছি। কিন্তু চশমা এবং কন্ট্যাক্ট লেন্স দুটোই নির্ভরশীলতা। যেদিন থেকে কন্ট্যাক্ট লেন্স আবিষ্কার হয়েছে তখন থেকেই মানুষ স্বপ্ন দেখেছে যে চশমা এবং কন্ট্যাক্ট লেন্স ছাড়াই কীভাবে পরিষ্কার দেখা সম্ভব, আর তারই হাত ধরে এখন আমরা লেজার ভিশন কারেকশন করছি, যার সর্বশেষ প্রযুক্তি হচ্ছে ক্লাসিক এবং স্মাইল। লেজার ভিশন কারেকশনের সর্বশেষ প্রযুক্তি হচ্ছে ক্লাসিক এবং স্মাইল। আমরা চোখের চিকিৎসায় অনেক ধরনের লেজার ব্যবহার করে থাকি, এই ক্ষেত্রে আমরা এক্সাইমার লেজার রশ্মি ব্যবহার করে থাকি। আমরা চোখের কর্নিয়ার 100 মাইক্রন গভীরতায় একটা আবরণ উত্তোলন করে এক্সাইমার লেজার রশ্মি দিয়ে পাওয়ারটা সেরে দিই এবং আবরণটা আবার পূর্বের জায়গায় বসিয়ে দিই। অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। এরপরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট সংযোজন হয়েছে স্মাইল বা স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন। এক্ষেত্রে আমরা এক্সাইমার লেজার ব্যবহার করি না, এই ক্ষেত্রে আমরা ফেমটোসেকেন্ড লেজার ব্যবহার করি, আরও একটি লেটেস্ট লেজার প্রযুক্তি। সেখানে কর্নিয়াতে কোনো আবরণ উত্তোলন না করেই এই ক্ষেত্রে আমরা কর্নিয়ার আভ্যন্তরীণ অংশে একটা মিনি লেন্স বা লেন্টিকিউল তৈরি করি এবং সেটাকে আমরা বের করে নিয়ে আসি এবং পাওয়ারটা সেরে ফেলি। এবং এই ল্যাসিক এবং স্মাইল অত্যন্ত জনপ্রিয় দুটি পদ্ধতি এবং করতে মাত্র সময় লাগে 10 মিনিট, কোনো ব্যথা লাগে না, রক্তপাত হয় না, অর্থাৎ বাবা মার উদ্বেগের কোনো জায়গা নেই যে তার শিশুর চোখে সারা জীবন চশমা পড়তে হবে। আরও একটি বিষয় হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধিতার অন্যতম আরেকটি কারণ প্রেসবায়োপিয়া বা চালসে, এর সমাধানের বিষয় একটু বলবেন স্যার। আমাদের চোখের ভেতরের যে স্বচ্ছ যে প্রাকৃতিক লেন্সটি রয়েছে এর একটি স্থিতিস্থাপকতা রয়েছে, অর্থাৎ এটি তার আকার পরিবর্তনের মাধ্যমে আমাদের দূরে, মাঝে এবং কাছে দেখতে সাহায্য করে। যখন বয়স 40 হয়ে যায় এটি কিন্তু তার স্থিতিস্থাপকতা হারাতে থাকে এবং সেই কাজটি করতে পারে না। তখন প্রায়শই কিন্তু রোগীরা আমাদের কাছে এসে বলেন যে এখন আমার মোবাইলের যে বাটনগুলো আমি ভালো দেখতে পাই না, আমার মোবাইলে যে টেক্সট আসছে আমি সেটা পড়তে পারি না। এর খুব সহজ সমাধান হচ্ছে, আমি চলো ছবি দিয়েই বুঝিয়ে দেই, একটা রিডিং গ্লাস। একটা রিডিং গ্লাস হলেই কিন্তু একজন পরিষ্কার দেখতে পায়। অনেক সময় দেখা যায় যে স্বাভাবিকভাবে চোখ পরীক্ষা করাতে এসে একজন রোগী প্রথমবারের মতো জানতে পারেন যে তার ডায়াবেটিস রয়েছে। অর্থাৎ একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে 40 বছরে যখন একজন রোগী চোখ পরীক্ষা করাতে যান, চক্ষু বিশেষজ্ঞ ভালো করে দেখেন যে তার চোখে চাপজনিত গ্লোকোমা রোগ রয়েছে কিনা, তার চোখে ছানি পড়ছে কিনা, তার অপটিক স্নায়ু স্বাভাবিক রয়েছে কিনা, তার রেটিনার কোনো সমস্যা রয়েছে কিনা। অর্থাৎ আমি মনে করি অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানেই একটি চশমা নেওয়া উচিত। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন। আজকে আমরা আলোচনা করছি দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্ব নিয়ে। সময় হয়ে গেছে ছোট্ট বিরতির, ফিরব বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই। দর্শক, দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্ব নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে কথা হচ্ছে বিশিষ্ট চক্ষু চিকিৎসক, চোখের ল্যাসিক, ফ্যাকো, গ্লোকোমা ও স্মাইল স্পেশালিস্ট, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হারুন রশিদ স্যার। জরুরি ও গুরুত্বপূর্ণ এই আলোচনায় ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দৃষ্টি প্রতিবন্ধিতা ও অন্ধত্ব নিয়ে আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের ল্যাসিক, ফ্যাকো, গ্লোকোমা এবং স্মাইল স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে স্যার, আপনি বলছিলেন যে
চালসেই হোক বা ছোট বাচ্চাই হোক, সবারই আসলে চোখে যদি সমস্যা থাকে অবশ্যই চশমা পরাটা অনেক জরুরি। আরেকটি কথা হচ্ছে যে অন্ধত্বের প্রধানতম কারণ হচ্ছে চোখের ছানি। ছানি সম্পর্কে এবং এর আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইব। চলো মডেল দিয়ে আমরা বুঝিয়ে দিই। দেখো, চোখের ভেতরে আমাদের যে স্বচ্ছ প্রাকৃতিক যে লেন্সটি রয়েছে সেটি ঘোলা হয়ে গেলে ছানিতে রূপান্তরিত হয়। আমরা অনেক সময় মনে করি যে সমাজের প্রচলিত ধারণা যে চোখে পর্দা পড়েছে, এটা কিন্তু সঠিক নয়। আমি চলো ছবি দিয়ে দর্শকদেরকে ভালো করে আবার ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো, ডান চোখে পুরোপুরি ছানি পড়েছে, অর্থাৎ ছানিটি পরিপক্ক হয়ে গেছে, কিন্তু বাম দিকে লক্ষ্য করো চোখের ভেতরে স্বচ্ছ লেন্সটি হালকা ঘোলা হয়ে এসছে, এটাকে আমরা বলি অপরিপক্ক ছানি। এর পরের ছবিতে আমরা দেখব প্রচলিত পদ্ধতিতে আমরা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি করে থাকি, সেখানে 7-9 মিলিমিটার জায়গা কাটতে হয়, ছানিটাকে আস্ত বের করে আনতে হয়, ইনজেকশন দেওয়া লাগে, কালো চশমা পড়তে হয়, ব্যান্ডেজ দেওয়া লাগে। এর পরের ছবিতে আমরা দেখব চোখের ছানির আধুনিকতম চিকিৎসা হচ্ছে ফ্যাকোইমালসিফিকেশন বা ফ্যাকো সার্জারি। সেখানে মাত্র 2 মিলিমিটার একটা ছিদ্র করে ছানিটাকে টুকরো টুকরো করে ভেঙে বা গলিয়ে বের করে নিয়ে এসে একটা নরম লেন্স বসিয়ে দেওয়া হয়। বাম দিকে ছবিতে লক্ষ্য করো সর্বাধুনিক ফ্যাকো প্রযুক্তি, সেটি হচ্ছে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ, এবং ডান দিকে লক্ষ্য করো হোয়াইট স্টারাইজ সিগনেচার এলিউস ফ্যাকো প্রযুক্তি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ, যেটা আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা দেখব এই যে চোখের ভেতরে লেন্স বসানোর কথা বললাম, এই লেন্সের কিন্তু সঠিক পাওয়ার মাপার খুব প্রয়োজন, এবং সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে অপটিক্যাল বায়োমেট্রি। সবচেয়ে লেটেস্ট যে যন্ত্র তার নাম হচ্ছে IOL Master 700। এই IOL Master 700 থেকে ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ক্যালিস্টো আই, এটি হচ্ছে ডিজিটাল মার্কারলেস সলিউশন, সেখানে তথ্যটা চলে যায়। ক্যালিস্টো আই থেকে লোমেরা 700 মাইক্রোস্কোপ, তুমি জানো যে আমরা চোখের অপারেশন খালি চোখে করতে পারি না, অত্যাধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সেটা করে থাকি, অর্থাৎ এখন আমরা জাইস ক্যাটারাক্টস উইথ মার্কারলেসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ফ্যাকো সার্জারি করছি। ফলে এখনকার ফ্যাকো সার্জারি অত্যন্ত নির্ভুল এবং নিখুঁত, এবং অপারেশনের পরে রোগীরা চমৎকার দেখতে পায়। ধন্যবাদ স্যার। আপনি ছানির চিকিৎসায় লেন্সের কথা বলছিলেন, কি কি ধরনের লেন্স রয়েছে যা আসলে ছানির চিকিৎসায় আপনারা ব্যবহার করেন? চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। সবচেয়ে বাম দিকের ছবিতে দেখো মনোফোকাল লেন্স, অর্থাৎ এই লেন্সগুলিতে একটি পাওয়ার রয়েছে। এই লেন্সগুলি বসালে একজন রোগী দূরে ভালো দেখতে পান, কাছে পড়তে গেলে চশমা লাগে। মাঝখানের যে ছবিটা সেটা হচ্ছে টরিক লেন্সের, সবচেয়ে ডানে যেটা দেখছো সেটি হচ্ছে প্রেসবায়োপিক ইন্ট্রাকুলার লেন্স, অর্থাৎ এই লেন্সগুলিতে দূরে, মাঝে এবং কাছে সব জায়গার পাওয়ার দেওয়া থাকে। এই ধরনের লেন্স বসানোর পরে একজন রোগী অধিকাংশ দূরত্বই চশমা ছাড়াই দেখতে পায়। আপনি বলছিলেন যে অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে গ্লোকোমা রোগ। গ্লোকোমা রোগ সম্পর্কে এবং এর আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। মডেল দিয়ে বুঝিয়ে দিই। দেখো, আমাদের চোখের সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে 12 লক্ষ জীবন্ত তার দিয়ে সম্মিলিতভাবে, যেটাকে আমরা অপটিক স্নায়ু বলি। গ্লোকোমা এই অপটিক স্নায়ুকে ক্ষতি করে, এবং যার সাথে চোখের চাপের একটা গভীর সম্পর্ক রয়েছে। চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করো চোখের চতুর্দিকে চাপ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু চোখের পেছনের অপটিক স্নায়ু ক্ষতি হয়ে যাচ্ছে, এটি হচ্ছে গ্লোকোমা রোগ। এবং সেই গ্লোকোমাতে আমাদের চোখের দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে যায়। নিচের ছবিতে বাম দিকে লক্ষ্য করো স্বাভাবিক দৃষ্টির পরিসীমা, এবং ডান দিকের ছবিতে লক্ষ্য করো সংকুচিত দৃষ্টির পরিসীমা, অর্থাৎ অগ্রসরমান অবস্থায় একজন রোগী সুড়ঙ্গের ভিতর দিয়ে তাকালে, এটাকে আমরা বলি টানেল ভিশন, অর্থাৎ অগ্রসরমান অবস্থায় একজন গ্লোকোমা রোগী একটা টানেলের ভেতর দিয়ে বা সুড়ঙ্গের ভেতর দিয়ে তাকালে যতটুকু দেখতে পায় ঠিক অতটুকুই দেখতে পায়, এবং এক পর্যায়ে সেই দৃষ্টিটুকুও থাকে না, তখন একেবারেই দৃষ্টি চলে যায়। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা রোগ নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চোখের চাপ পরিমাপ করা। সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির চাপ পরিমাপ করবার যে যন্ত্র সেটাকে আমরা বলি কর্ভিস ST। দেখো, আমরা চোখের চাপ পরিমাপ করি চোখের বাইরে থেকে, কিন্তু আমাদের প্রয়োজন হলো চোখের আভ্যন্তরীণ চাপটা নির্ণয় করা। এই কর্ভিস ST-র মাধ্যমে আমরা বায়োমেকানিক্যাল ইন্ট্রাকুলার প্রেশার বা চোখের চাপ পরিমাপ করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমাতে আমাদের দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে যায়, আমি বলেছি। সেটি বিশ্লেষণ করবার জন্য আমরা এখন হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করি। ছবিতে লক্ষ্য করছো যে দেখো গ্লোকোমাতে আমাদের দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে যায়, যেটা আমরা হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বের করতে পারি। নিচে বাম দিকে ছবিতে লক্ষ্য করছো OCT, এই অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে গ্লোকোমা, আমি বলেছি, অপটিক স্নায়ুর ক্ষতি হয়,
সেই অপটিক স্নায়ুর ক্ষতির পরিমাণ যেমন আমরা নির্ধারণ করতে পারি। দু ধরনের গ্লোকোমা রোগ রয়েছে, একটি হচ্ছে উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমা, আরেকটি হচ্ছে বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা। সেটি আমরা বের করবার জন্যে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি যেমন ব্যবহার করতে পারি, আরেকটি প্রযুক্তি হচ্ছে আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি বা ইউবিএম প্রযুক্তি। অর্থাৎ এই দুইটা প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমা এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমার পার্থক্য নির্ধারণ করতে পারি, যেটি গ্লোকোমা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরের ছবিতে আমরা দেখব, দেখো গ্লোকোমা চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে চোখের চাপ কমিয়ে রাখা, এবং চোখের চাপ কমাবার একটা লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করে থাকি, এবং সেই লক্ষ্যে চোখের চাপ কমাবার জন্য আমরা অনেকগুলো ড্রপ দিই, যেমন আলফা অ্যাগোনিস্ট, বেটা ব্লকার্স, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস। কোনো কারণে ড্রপের মাধ্যমে যদি চোখের চাপ কমিয়ে আনা সম্ভব না হয়, তাহলে আমরা নিচে বাম দিকে ছবিতে লক্ষ্য করো যে লেজার রশ্মির মাধ্যমে আমরা চোখের চাপ কমিয়ে আনার চেষ্টা করি, সেটির মাধ্যমেও যদি সম্ভব না হয় আমরা শল্য চিকিৎসার আশ্রয় নিই। সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যে অপারেশন সেটাকে আমরা বলি ট্রাবেকুলেক্টমি, সেটির মাধ্যমেও যদি চোখের চাপ না কমে আসে সেক্ষেত্রে আমরা চোখের ভেতরে ড্রেনেজ ইমপ্ল্যান্ট বা ভ্যালভ আমরা ইমপ্ল্যান্ট করি। অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন আমাদের চোখের চাপ কমিয়ে রাখতেই হবে, তা নাহলে একজন মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যাবে। আরেকটি বিষয় হলো যে নিয়মিতভাবে চোখে ড্রপ দিতে হবে। আমি রোগীদেরকে সবসময় বলি যে আপনি খাওয়া খেতে ভুলে গেলেও চোখে ড্রপ দিতে ভুলবেন না, আপনি কোথাও বেড়াতে গেলেও সাথে চোখে ড্রপ নিয়ে যাবেন। ধন্যবাদ স্যার। আপনি আরও বলছিলেন যে অন্ধত্বের আরও একটি প্রধানতম কারণ হলো বার্ধক্যজনিত রেটিনার ক্ষয় রোগ, এই রোগটি সম্পর্কে একটু আমাদের ধারণা দেবেন। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। দেখো উন্নত বিশ্বে অন্ধত্বের প্রধানতম কারণ হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বার্ধক্যজনিত রেটিনার কেন্দ্রের ক্ষয়। ছবিতে লক্ষ্য করো বাম দিকে যে রেটিনার কেন্দ্রে হলুদ দানাদার বিক্ষিপ্ত বস্তু জমা হয়েছে, এবং ডান দিকের ছবিতে লক্ষ্য করো যে রেটিনার কেন্দ্রে ভঙ্গুর রক্তনালিকাসমূহ থেকে রক্তক্ষরণ হচ্ছে। এর পরের ছবিতে আমরা দেখব এই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে একজন রোগী তার চোখের সামনে কালো ছায়া দেখতে পায়। ছবিতে লক্ষ্য করো যে বাম দিকে স্বাভাবিক দৃষ্টি এবং ডান দিকে লক্ষ্য করো যে একজন রোগী যে কোনো দিকে তাকালে সে একটা কালো ছায়া দেখতে পাচ্ছে। এর পরের ছবিতে আমরা দেখব এই সমস্ত রোগীদেরকে আমরা একটা অ্যামসলার চার্ট দিই, এখানে বর্গাকৃতির অনেকগুলো ঘর রয়েছে। স্বাভাবিকভাবে একজন রোগী বর্গাকৃতির ঘরগুলো দেখতে পায়, কিন্তু ডান দিকের ছবিতে লক্ষ্য করো যখনই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের রোগীরা এই অ্যামসলার চার্টের দিকে তাকায়, তারা কিন্তু দেখতে পায় সেই বর্গাকৃতির ঘরগুলো এঁকে বেঁকে গেছে এবং এর কেন্দ্রে একটা কালো ছায়া লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ধরনের রোগীদেরকে আমরা সবসময় বলি যে সবুজ শাকসবজি খেতে আমরা বলি, এছাড়া ভিটামিন এ, সি, ই, জিঙ্ক, কপার এবং লুটিন সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ক্যাপসুল আমরা খেতে বলি। ধন্যবাদ স্যার। বর্তমান বিশ্বে ডায়াবেটিস অন্ধত্বের একটি অতি গুরুত্বপূর্ণ কারণ, ডায়াবেটিসজনিত চোখের সমস্যা এবং এর প্রতিরোধ সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। দেখো ডায়াবেটিস সারা বিশ্বে মহামারীর মতো ধেয়ে আসছে, আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। ডায়াবেটিস তুমি জানো যে শরীরে বহুমাত্রিক জটিলতা সৃষ্টি করে, আমাদের হার্ট, কিডনি, ব্রেন এবং লিভার আক্রান্ত হয়, চোখেও বহুমাত্রিক জটিলতার সৃষ্টি করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে মানুষ অন্ধ হয় সেটি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সেখানে ডায়াবেটিসের কারণে রেটিনাতে রক্তক্ষরণ হয়, চর্বি জমে, আমিষ জমে, এবং রক্তক্ষরণ যখন অতিমাত্রায় হয় তখন সেটি ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে, সেই অবস্থাকে আমরা বলি ভিট্রিয়াস হেমোরেজ, সেখান থেকে রেটিনা ছিঁড়ে যায়। অর্থাৎ এই অবস্থাকে আমরা বলি যে অতিমাত্রায় ডায়াবেটিসজনিত চোখের অসুখ। এর পরের ছবিতে আমরা দেখব যে এই ধরনের রেটিনার অসুখে আমরা রেটিনার একটা ছবি তুলে রাখি, যেটাকে আমরা বলি কালার ফান্ডাস ফটোগ্রাফি, এবং আমরা একটা ফান্ডাস ফ্লোরেসেন্ট অ্যানজিওগ্রাম করি। তুমি জানো যে আমরা হৃদরোগের চিকিৎসায় যেমন অ্যানজিওগ্রাম করে থাকি, চোখের চিকিৎসাতেও আমরা অ্যানজিওগ্রাম করতে হয়। এর পরের ছবিতে আমরা দেখব অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে, তুমি জানো যে আমাদের রেটিনার 10টি স্তর রয়েছে, সেই 10টি স্তরের কোন স্তরে রক্তক্ষরণ হয়েছে, চর্বি জমেছে, পানি জমেছে, আমিষ জমেছে, সেটা আমাদের ভালো করে জানবার প্রয়োজন চিকিৎসার প্রয়োজনে। এর পরের ছবিতে আমরা দেখব আল্ট্রাসাউন্ড বি স্ক্যান, এর মাধ্যমে আমরা এই যে বলেছি যে ভিট্রিয়াস প্রকোষ্ঠে রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণের বিস্তৃতিটা আমরা ভালো করে বুঝতে পারি। আমরা বলেছি যে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজে রেটিনা ছিঁড়ে যায়, সেটিও আমরা ভালো করে সেই রেটিনাল ডিট্যাচমেন্টের বিস্তৃতি আমরা বুঝতে পারি আল্ট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে। এর পরের ছবিতে আমরা দেখব দেখো যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্রতি বছর একবার চোখ পরীক্ষা করা উচিত, কিন্তু যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি রয়েছে, বিশেষ করে যাদের রেটিনার কেন্দ্রে পানি জমেছে, রক্তক্ষরণ হয়েছে, তাদের চোখে কিন্তু ওষুধ দিতে হয়। সেই ওষুধগুলোকে আমরা বলি অ্যান্টিভিজিএফ, অর্থাৎ যেমন
ইনজেকশন লুসেন্টিস, অ্যাভাস্টিন, আইলিয়া। ডান দিকে ছবিতে লক্ষ্য করো, রেটিনায় রক্তক্ষরণ বন্ধে আমরা বিভিন্ন ধরনের লেজার রশ্মি আমরা প্রয়োগ করি, যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে যাতে আর কোনো রক্তক্ষরণ না হয় সেই জায়গাটাকে আমরা বন্ধ করে দিই। এরপরের ছবিতে আমরা দেখব, আমরা বলেছি যে ডায়াবেটিসজনিত অতিমাত্রায় অগ্রসরমান চোখের অসুখগুলোতে যেখানে রেটিনার ভেতরে রক্তক্ষরণ হয়, রেটিনা ছিঁড়ে যায়, সেই ধরনের রেটিনার চিকিৎসাতে অপারেশনের প্রয়োজন হয়। সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির কনস্টেলেশন ভিশন সিস্টেমের মাধ্যমে আমরা এখন রেটিনার অপারেশন করি এবং যে রেটিনা ছিঁড়ে গেছে সেই রেটিনা আমরা জোড়া লাগিয়ে দিই। ধন্যবাদ স্যার, আপনি বলছেন অপুষ্টিজনিত অন্ধত্বের কথা। এই অপুষ্টিজনিত অন্ধত্ব সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, তুমি জানো ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। এছাড়া আমাদের চোখের সাদা অংশে একটা সাদা বস্তু জমা হয় যেটাকে আমরা বিটর্স স্পট বলে থাকি। এমনকি চোখের কর্নিয়াতে প্রদাহের সৃষ্টি হয়। নিচে বাম দিকের ছবিতে লক্ষ্য করো যে কর্নিয়া ধীরে ধীরে গলে যায়, যেটাকে আমরা কেরাটোম্যালাসিয়া বলে থাকি। এবং ডান দিকে লক্ষ্য করো, এক পর্যায়ে কর্নিয়াতে সাদা দাগ পড়ে যায়। আমরা বলেছি কর্নিয়াজনিত অন্ধত্বের এটাও কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। এই জন্যই বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য খেতে, যেমন সবুজ শাক সবজি খেতে বলি, গাজর খেতে বলি, মিষ্টি কুমড়া খেতে বলি, দুধ বা মাখন খেতে বলি, এগুলো খুব প্রয়োজন। আর যাদের রাতকানা রোগ হয়েছে তাদের প্রথম দিন আমরা 2 লাখ ইউনিটের একটা ভিটামিন এ ক্যাপসুল খেতে বলি, দ্বিতীয় দিন আরেকটা ভিটামিন এ ক্যাপসুল খেতে বলি এবং 2 সপ্তাহ পরে 2 লাখ ইউনিটের আরেকটা ভিটামিন ক্যাপসুল আমরা খেতে বলি। ধন্যবাদ স্যার। বিভিন্ন কারণে চোখে কিন্তু আঘাত লাগতেই পারে এবং সে কারণে কিন্তু চোখ অন্ধ হয়ে যায়। এই আঘাতজনিত অন্ধত্ব সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইব। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, উপরে বাম দিকের ছবিতে শিশুটি চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে, মাঝখানের ছবিতে দেখো যে আঘাতের কারণে কর্নিয়া ছিলে গেছে এবং নিচের ছবিতে দেখো যে আঘাতের কারণে চোখে ছানি পড়েছে। তুমি জানো যে অনেক সময় শিশুরা ছুরি, কাঁচি, কলম, পেন্সিল দিয়ে খেলা করে। আবার অনেক সময় সড়ক দুর্ঘটনার কারণেও মানুষ চোখে আঘাতপ্রাপ্ত হয়। অনেক সময় ক্রিকেট খেলতে যেয়ে, ব্যাডমিন্টন খেলতে যেয়েও চোখে আঘাত লাগে। শিশুদেরকে আমি সবসময় বলে থাকি যে তোমরা অবশ্যই ধারালো কোনো খেলনা দিয়ে খেলবে না এবং অবশ্যই তোমরা যখন কলম বা পেন্সিল দিয়ে পড়াশুনো করবে বা লিখবে তখন অবশ্যই সাবধানে থাকবে যেন চোখে যেন আঘাত না লাগে। দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্ব নিয়ে আপনার কাছ থেকে আজকে আমরা অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারলাম, এর চিকিৎসা, প্রতিকার, প্রতিরোধ, কারণ, বিভিন্ন বিষয় নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, করোনা ভাইরাস বা কোভিড-19 আছে, সে সঙ্গে পাল্লা দিয়েই চলছে আমাদের জীবনও। জীবনের প্রয়োজনেই ভালো থাকতে হবে আমাদের। ভালো থাকার পূর্ব শর্ত সচেতন থাকা। শরীরের যে কোনো অর্গানের সমস্যাতেই নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। সে লক্ষ্যেই সবার জন্য সুন্দর জীবনের প্রত্যাশায় এতক্ষণ যারা আমাদের আলোচনার সঙ্গে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নেব। সবার জন্য শুভকামনা।